এক মাস আগে স্কুলে চাকরি দেওয়ার নাম করে শিলিগুড়ি শক্তিগড় শীতলাপাড়া এক মহিলা প্রিয়াঙ্কা বর্ধনের কাছ থেকে 1500 টাকা নিয়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিকাড়া এলাকার বাসিন্দা অদন মুখার্জি এবং প্রতারিত ওই মহিলা জানিয়েছেন আরো বেশ কয়েকজনের কাছ থেকে এভাবেই চাকরির প্রলোভন দেখে প্রচুর টাকা আদায় করেছিল অভিযুক্ত ও যুবক টাকা দেওয়া অনেক দিন হয়ে গেলেও কোনো চাকরি না পায় অবশেষে টাকা ফেরত চাওয়াতে সম্পূর্ণ ঘটনা সামনে আসে শনিবার কোনোভাবেই যুবকের সঙ্গে দেখা করে ওই মহিলা তখনই দুপক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ এবং অভিযোগকারী সেই প্রতারিত মহিলা কি জানাচ্ছেন শুনব দিয়েছিলাম তো স্কুলে কাজে বলেছিল যে স্কুলের কাজ দেবে বলে এই ফুলবাড়ি কোনো স্কুল তো এক মাস ধরে দু মাস হয়ে গেছে আমাকে সেটা করেছিল তা আমি দু সপ্তাহখানিক ধরে টাকাটা রিটার্ন চাচ্ছি উনি দিচ্ছে না তারপর আমি এক দাদাকে ফোন করলাম যাকে আমি টাকাটা পাঠিয়েছিলাম 1500 টাকা আমার কাছে চেয়েছিল অনেক বেশি টাকা তা আমি তখন বলেছিলাম যে 1500 টাকাই আছে আমার কাছে এখন 1500 টাকাটাই নেন তো যাই হোক ওই দাদাকে ফোন করাতে শুনতে পেলাম যে উনি চিট আজকে সকালবেলা আমাকে ফোন করে বললো আপনি এখানে আসুন দেখেন এরকম তা আমি আরও দুজন আমাদের ওখানে আমার বাপের বাড়ির ওখানে আরও অনেকের করেছে তা সবাইকে ডাকছি ওনারা আস অভিযুক্ত যুবক টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয় এবং বলে যে তিনি ওই মহিলাকে চাকরি দিতে পারেননি টাকা ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন অভিযুক্ত যুবক কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয় সব সমস্যার সমাধান এখন কোচবিহারে আওয়ার ডক্টরস ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন 24/7 সার্ভিসেস কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641 ভিজিট আস মিশন হসপিটাল NH31 চকচকা কোচবিহার 1500 টাকা নিয়েছে কার কাছ থেকে নিয়েছিলেন ওই একজন মহিলা নৌকাঘাটে থাকে ওনা থেকে নিয়েছি আমার একটা বন্ধুর পরিচিত থেকে এসেছে কিসের জন্য নিয়েছিলেন উনি একটা বিদ্যালয়ে প্রাইভেট স্কুলে কাজের জন্য হিসাবে নিয়েছিলাম চাকরি দিয়েছেন পানি নিয়ে কতদিন হলো নিয়েছেন টাকা এক মাসের বেশি হয়ে গেছে আপনি কি কোনো জব কিসেতে কোনো আর কল আছে এরকম কোনো সেন্টার আছে না আমি কেন টাকা নিতে টাকা আমি নিতাম না আমি পরিচিতি হিসাবে আমার একটা বন্ধুর পরিচিতি হিসাবে ওনার থেকে নেওয়া হয়েছিল হ্যাঁ বলেছিল তারা বলেছিল তো আমি তার সেই সোর্সে আমি বলেছিলাম আমার একটা বন্ধু কোথায় চাকরি করে ডিপিএস ডিপিএস স্কুলে হ্যাঁ 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 সেটা দিতে পেরেছে না কাছে নিয়েছে সাথে কি কেউ আরো আছে না আমি এরকম কারোর থেকে নিইনি ওনার থেকে নিয়েছি ওনার সঙ্গে কথা হয়েছে উনি এসেছে